নিরাপত্তার চাদরে ঢাকা পড়ল বেনিবাজার পৌরশহর। যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়ন এবং বেনিবাজার পৌরসভার ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হলো সিসি ক্যামেরা। আধুনিক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এইসব ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনা। মঙ্গলবারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট 6 আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ। দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীরা সবসময় তাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়ন করে এলাকার নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখলেন। যে কোনো বিপদের সময় আমাদের প্রবাসীরা সাহায্য করেন এবং যার যার নিজস্ব এলাকায় হয়তো ছোটো পরিসরেও করেন, একত্রে মিলে বড় পরিসরেও করেন। তো এটা একটা বড় ইচ্ছা ছিল আমাদের বর সাহেবের, যে সিসি ক্যামেরা লাগিয়ে খালি চুরি না, চুরি ছাড়াও অনেক রকমের মাস্তানি গুন্ডামি, তারপরে অস্ত্র ঘোড়া, এই ধরনের যে অসৎ লোক এরাও আইডেন্টিফাই হবে, তাদের চলাফেরায়, তাদের কথা বলায়, তাদের অস্ত্র আছে কিনা ইত্যাদি, এইসব বিষয়গুলো সামনে আসবে। তাতে আমরা মানে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি এই সব আইডেন্টিফাই করতে পারবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আমি আশা করবো যে এই উদ্যোগ সফল হবে এবং এটা দ্বারা আমরা উপকৃত হব সবাই। বেনিবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেনিবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোহাম্মদ খসরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বেনিবাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে বেনিবাজার পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র সৈফুল আলম জুনু। ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে চারখা ইউনিয়নের হুসান মুরাদ চৌধুরী এবং নাগরিক সমাজের প্রতিনিধি সারোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে বেনিবাজার পৌরসভার পক্ষ থেকে মেয়র ফারুকুল হক প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পৌরশহরকে আমরা নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা নিয়ে এসেছি এবং এই যে ক্যামেরাটা যারা দিয়েছে তারা আমাদের এই পৌরশহর শহরের সন্তান এবং পৌরশহরে যারা যারা বসবাস করে এবং বেনিবাজারের আরও অন্যান্য ইউনিয়নেও যারা বসবাস করেন ওনারা আমেরিকায় থাকেন এবং ওনাদের টাকায় আমাদের এই যে সিসি ক্যামেরাগুলো আমরা নিরাপত্তার স্বার্থে আমাদের এই পৌরশহরকে আমরা দিয়ে এসেছি। ওনাদের টাকায় কিন্তু এই 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 ক্যামেরাগুলো দিয়েছে। প্রায় আমাদের এই ক্যামেরা প্রায় 14 লক্ষ টাকা আমাদের এই ক্যামেরা দেখা মানে যারা দিয়েছেন তাদের অর্থ ব্যয় হয়েছে। আমরা এটা চলমান প্রক্রিয়া থাকবে, আমরা এই জায়গা থেকে আরও আমরা বিভিন্ন আমাদের এখানে পৌরশহরে গুরুত্বপূর্ণ স্থানে আমরা এখানে ফিট করেছি এবং পরবর্তীতে আমাদের পৌরশহরে বিভিন্ন গ্রামে, আমাদের পৌরসভায় 11টি গ্রাম আছে, 9টা ওয়ার্ড আছে, এই 11টা গ্রামের ভিতরে এবং 9টা ওয়ার্ডের ভিতরেই আমরা ধারাবাহিকভাবে এগুলো আমরা আবার আরও ক্যামেরাগুলো আমরা ফিট করবো এবং এটা চলমান প্রক্রিয়া। এবং উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বেনিবাজার উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবু তাহের রাজু, এবিটিভি, বেনিবাজার।